দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে নানা বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। বিভিন্ন সময় শিরোনামও হয়েছেন বিভিন্ন কারণে, তবে এবার নিজের কারণে নয়, দেশসেরা অলরাউন্ডার সমালোচনার মুখে পড়েছেন বোনের কর্মকাণ্ডে। এক বেটিং অ্যাপে মামলার তদন্তে দেখা গেছে সাকিবের বোনের নাম, তিনি ওই অ্যাপের মালিকদের একজন। ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। মহাদেব ব্যাটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতি হয়। এই ঘটনায় একটি মামলা হয় ভারতীয় আদালতে। এর তদন্ত শুরু হলে বেরিয়ে আসে অনেক রথি মহারথীর নাম। ওই তদন্তে পাওয়া যায় সাকিবের বোনের নামও। তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানির নাম। তারা যুক্ত ছিলেন মহাদেব বেটিং কোম্পানির সঙ্গে। এরপরে তাদের গ্রেফতার করা হয়। সুরুজ বাংলাদেশে ইলেভেনউইকেট.কম নামক একটি অ্যাপের মাধ্যমে বিনিয়োগ শুরু করেন। এই সুরুজে মূলত প্রকাশ্যে নিয়ে আসেন সাকিব আল হাসানের বোনের নাম। তার দাবি, সেই বিনিয়োগেই বড় অংশদারিত্ব ছিল টাইগার অলরাউন্ডারের বোন জান্নাতুল হাসানের। এর আগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় 2019 সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয়। দুই বছর আগে বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পরে অবশ্য সেখান থেকে সরে আসেন সাকিব বিসিবির চাপে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।